বাংলাদেশে একজন ভালো মানুষ কোন সরকার হলি হবে না একজন সরকার হতে হবে সব জি স্যার যত দোষ আছে সব বাসের উপর যাবে কি আর বলবে এই হলো ছাত্রগণ বর্তমানে তার কেউ নাই ওরা যা করে তাই যেরকম এই যে আজকে কয়টা মাছ ধরে ছয় মাস ধরে কিন্তু ছয় মাস বা তিন মাস ধরে এরকম অবস্থা যে কোনো সমস্যা হলে সব কিছু রাস্তার উপর আর সবচেয়ে বেশি পেশা আছি আমরা আমি কর্মস্থান বন্ধ সব কিছু বন্ধ আঙ্গ সঙ্গে চলেন খুব কষ্ট যাত্রী সব কিছু ভোগান্তি যেমন আমি এই আসতে আমার সাথে বন্ধ আইছি আর ওই পাশে সব গাড়ি ঘুরে ঘুরে ওই পাশে যাত্রী মানে ওই পাশে যাতে সব ওদিকে আটকে পড়ে গেছে গা হ্যাঁ আইতে পারতেছে না এটা অনেক প্রবলেম আছে আর যাই হোক যে আমরা চাই যে সরকার যেন একটা ভালো পদক্ষেপ নেয় যেন রাস্তার উপরে ঝামেলা যেন না থাকে সব জি স্যার যত দোষ আছে সব বাসের উপরে যাবে এটা তো আমি আগে বললাম যে প্রথমে যত সমস্যা এই বাসের উপরে পড়ে বাস ভাঙচুর হয় এই যত কিছু হোক সব বাসের উপরে পড়ে গাড়ি আমাদের উপরে মানে সবচেয়ে বেশি প্যাসারি পড়ি আমরা কি আর বলবে এটি হলে ছাত্রগণ বর্তমানে তার কেউ নাই ওরা যা করে তাই ওরা যদি মনে করে যে রাস্তা বন্ধ বন্ধই ওই আর তো স্কোয়ার হাসপাতালে বন্ধ হয়েছি আমি বাজে কয়টা একটা একত্রিশ নয়টা বাজে ছাড়ছি ভিত্তিতে ভিত্তিতে হবে এটি এডুক আল্লাহর গজব অগ্রে পরে না করে তোরা কর এক ভিতরে দেয়া কর নাইলে এক সাইডে বয়ে কর মানুষের তো কষ্ট দিয়ে লাভ নেই কত লক্ষ লক্ষ গাড়ি ভিতরে বয়ে রয়েছে স্কুলের বাচ্চাও নিতে হেনও বন্ধ দেয় মানে অগরে এক আল্লাহ যদি অগরে হাসিনার মতন গজব পরে ভরতারবো আর না পারলে কিছু করার নেই এই দেশ ওরাই ধ্বংস করে খাও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের সিএমটি 500W সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল এই সব বিষয় বলতে আসছে এই কারণে যে বাংলাদেশে একজন ভালো মানুষ কোনো সরকার হলি হবে না একজন মা সরকার হতে হবে এই জন্যই যে তোমার আব্বার নাম কি তোমার বাপের নাম কি বলতে পারবে না এর যে যন্ত্রণা জ্বালা সে ছাড়া কেউ বুঝবে না এই কারণে ওই রকম সরকার লাগবে যাতে আমরা তুলে দেয় ঠিক আছে আমরা যদি তুলে দেয় বাংলাদেশ সব সোজা এইগুলা তো এই সরকার তো দাবি দেওয়া আদায়ের জন্যই না এ তো মনে করেন যে ভোট নির্বাচিত সরকার না যে আপনি তার কাছে যখন খুশি তখন একটা আবদার করতেই পারেন এর সংস্কার করতে নামছে এর সংস্কার এর কাজ হচ্ছে সংস্কার করে নির্বাচন দেবে তখন আপনি আবদার করতে পারেন আপনি যখন খুশি তখন আপনি রাস্তা বন্ধ করতে হবে না বন্ধ করুক সমস্যা নেই এই মনে করেন যে আপনার তুলে দিতে হবে তুলে দিলেই বাংলাদেশ পুরা ঠান্ডা ভাই মেন আছে তুলে দিতে হবে ছাড়া কোনো গতি নেই আমি এই রোডে ঢুকছি প্রায় দুই ঘন্টা হয়েছে লাস্টে আমার গাড়ির প্যাসেঞ্জার নেমে গেছে এখন আমি এদিক দিয়ে ঘুরে যাইতেছি আমার এদিকে আর কোনো রাস্তা নাই বেড়ানোর এটা ছাড়া এখন কী করবো আয় রোজগারের তো কোনো পথ নাই পথ বন্ধ হয়ে গেছে মেন রাস্তায় যদি না উঠতে পারি তাহলে আয় রোজগার হয় না